হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা অপরাজিতা। আজকে আমি হাজির হয়ে গেলাম ঝটপট কুমুরা একটা চিকেন ফ্রাই রেসিপি নিয়ে। তো আমাদের দেশে বিএফসি, কেএফসি এগুলো আসার আগে আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে যেতাম, তো আমরা তখন কি অর্ডার করতাম, সাধারণত খুব কমন আইটেম ছিল ফ্রাইড রাইস, সাথে একটা চিকেন ফ্রাই, সাথে চাইনিজ ভেজিটেবল কিংবা ওই যে সুইট অ্যান্ড সাওয়ার প্রন বল, সেটা খুবই কমন একটা মোটামুটি অর্ডার ছিল আমাদের সবার। তো এটা হচ্ছে অনেকটা সেই যে চাইনিজ রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাইটা পাওয়া যেত সেই স্টাইলের চিকেন ফ্রাই, খেতে অনেকটা ওই রকমই লাগে। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বানাতে এবং যে প্রিপারেশনটা নিতে খুবই অল্প সময় লাগে, কিন্তু খেতে খুবই মজা হয়। তো চলেন তাহলে দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগবে এই ঝটপট কুড়মুড়ে চিকেন ফ্রাইটা বানাতে। আমি এখানে চামড়া ছাড়ানো 6টা মুরগি রান নিয়ে নিয়েছি। তো যে কোনো টুকরা দিয়ে করলেই হবে, যখন যেটা বাসায় থাকবে। তো আমি যেহেতু ম্যারিনেট করব না ঝটপট চিকেন ফ্রাই এটা, তো সেজন্য যেটা করি একটা কাটা চামচ দিয়ে এভাবে মুরগির টুকরাগুলোকে একটু কেচে নিই, তাহলে ভালোভাবে মশলাটা ঢুকবে। তো এগুলো হচ্ছে উপকরণগুলো যেটা দিয়ে আমি মুরগিটা ম্যারিনেট করব। আমি নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সয়া সস, আমি লাইট সয়া সস নিয়েছি, 1/2 চা চামচ সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো, এখানে আছে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, এখানে 4টা জিনিস আছে, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ তান্দুরি মশলা, 1 চা চামচ পাপরিকা এবং 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার, এখানে আছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ এবং 1টা ডিমকে আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো উপকরণ আমি মুরগির টুকরাগুলোতে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিক্স করে নিব। তো হাতে যখন সময় থাকে আমি যেটা করি, সবগুলো উপকরণ মশলা টশলা যা যা আছে সবগুলো মুরগির সাথে মাখিয়ে আমি অন্তত 1 ঘন্টা রেখে দেই। এতে করে যেটা হয় যে একদম ভেতর পর্যন্ত টেস্টটা যায়, যে মশলার যে টেস্টটা। তো আজকে যেহেতু আমি ঝটপট চিকেন ফ্রাই করব, সেজন্য আমি আর রেখে দিব না, আমি সবগুলো মশলা মাখিয়ে ইনস্ট্যান্ট আমি ডুবো তেলে ভেজে নিব। ময়দা এবং কর্নফ্লাওয়ার আমি একদম একবারে সবটা দিয়ে দিব না, যেটা আমি করি যে সাধারণত অর্ধেকটা ময়দা আর অর্ধেকটা কর্নফ্লাওয়ার দেই। তো এই যে দিয়ে দিলাম, তো এখন একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে, বাকি যে ময়দা কর্নফ্লাওয়ারটা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মুরগির টুকরার সাথে। এই যে একটা আমি দেখিয়ে দিচ্ছি, কোটিংটা এরকম হবে মুরগির টুকরোর গায়ে গায়ে লেগে থাকবে এভাবে। এখন আমরা এটাকে ডুবো তেলে ভেজে নিব। একটা কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, যেহেতু ডিপ ফ্রায়ের ব্যাপার তো তেল তো একটু বেশিই লাগে। তো যেটা আমি করি, প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিই, তারপরে এটাকে আমি আঁচটা কমিয়ে দিই, নাহলে যেটা হবে যে খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে মুরগির, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, সেজন্য মাঝারি আঁচে আমি পুরো ভাজাভাজি কাজটা করি। তো আমি এই যে চিকেনের টুকরাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে চিকেনের একটা সাইড ভেজেছি, এখন আমি টুকরাগুলোকে উল্টে দিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে চিকেনগুলোকে মাঝারি আঁচে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে কিচেন টিস্যু বিছিয়ে তার উপরে একে একে চিকেনগুলো তুলে নিচ্ছি। বাকি যে 2 টুকরা চিকেন ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি। মাত্র 20 মিনিটে তৈরি ঝটপট ক্রিস্পি এই চিকেন ফ্রাইটা কিন্তু বিকাল বা সন্ধ্যাবেলার নাস্তা হিসাবে মাঝে মাঝে খাওয়ার জন্য খুবই চমৎকার একটা রেসিপি। আমি এই চিকেন ফ্রাইটাকে একটু স্পাইসি করতে চেয়েছি, তাই তান্দুরি মশলা এবং পাপরিকা ব্যবহার করেছি। যদি একটু কম স্পাইসি খেতে চান তাহলে পাপরিকা বা তান্দুরি মশলাটা ব্যবহার না করলেও চলবে। এই চিকেন ফ্রাইটা কিন্তু বেশ ক্রিস্পি হয় খেতে, তো আমি এই যে একটু ভেঙে দেখাচ্ছি, অনেক ক্রিস্পি হয়েছে। তো আমাদের সম্মানিত জাজরা, তো কিরকম হয়েছে কে আমাদেরকে বলেন। গুড, ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। হাই, আই নিড আ সাউন্ড।
পছন্দ করছো। এই তো ছিল আজকের রেসিপি, এই ঝটপট চিকেন ফ্রাই। তো রেসিপিটা কেমন লাগলো সবার আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ। সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।